কোন আসনে আছেন কি বৃত্তান্ত একটু বলবেন কি? আমি আহমেদ ফিরোজ কবির, সংসদ সদস্য, পাবনা দুই। আচ্ছা, এই যে বেড়ার যে ঘটনাটি আপনার অংশে, আপনার এলাকায় একটি চেয়ারম্যানের বিষয়টি, আসলে কতটুকু জানেন ওনার কার্যালয় কোথায় ছিল? না, বিষয়টা আমার নলেজে আসছে। ওনার কার্যালয়, উনি ঢালারচরের চেয়ারম্যান, সব ঠিক আছে। তবে ঢালারচরের, আমাদের ঢালারচরটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, যেটা একটা সন্ত্রাসী অধ্যুষিত এলাকা, যদিও ইদানিং একটু ডেভেলপ করছে এই সরকারের বদান্যতায়, বিভিন্ন কার্যক্রমের ভিতর দিয়ে। তারপরেও এখনও ঝুঁকিপূর্ণ এরিয়া। ওই ইউনিয়নের ইতিপূর্বে যারা চেয়ারম্যান হয়েছে আমি জানি, সেটা এই এখন যে কোরবান সাহেব, উনিও প্রায় 13 বছর এবং তার আগের চেয়ারম্যানও, তাদের অস্থায়ী কার্যালয় হিসেবে এই বাঁধের হাটে ব্যবহার করত তাদের নিরাপত্তার স্বার্থে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে, এবারে প্রায় 13 বছর, এই কোরবান সাহেব ওখান থেকেই তার বিভিন্ন কার্যক্রম ইতিপূর্বে চালিয়েছে। ওখান থেকেই উনি যে সরকারি যে কর্মকাণ্ড, ভিজিএফ দেওয়া, ভিজিডি দেওয়া বা অন্য অন্য যে সহযোগিতা আছে জনগণের জন্য, এগুলো ওই অফিস থেকেই চালায়। আচ্ছা, আপনার কি ওখানে ওই যে কার্যক্রম চালাতে সেই বিষয়ে আপনি জানতেন তো? আমি জানি সবসময়। জি, আমি তাদের ওই অফিসে গেছি, ওখান থেকে তাদের ইতিপূর্বেও বিভিন্ন ডিস্ট্রিবিউশন করা হয়েছে, থেকেছি। আমাদের সরকারি কর্মকর্তারা ওখানে ট্যাগ অফিসার হিসাবে ওখানে গিয়ে মাল বন্টন করছে, ইয়োনো সাহেব জানেন, এটা সবার জানা। বিষয়টা আমাদেরও সেই জন্যেই একটু বিস্মিত করেছে, যে বিষয়টা তো এভাবে হওয়ার কথা না, নিশ্চয়ই কোনো মিস ইনফরমেশনের কারণে এটা হয়েছে। হ্যাঁ, হয়তো কোনো মহল তা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছে, যে কিন্তু তাদের তো জানা নাই যে এইখানে এই কার্যালয়টায় কতদিন ধরে কার্যক্রমটা চালাচ্ছে। কি পেশায় কি আছেন? আমি একজন অ্যাডভোকেট, বর্তমানে পাবনা বার সমিতির সভাপতি। এই যে ঢালারচর চেয়ারম্যানের কার্যক্রম কোন জায়গা থেকে পরিচালিত হতো? আমি সুজানগর, প্রকৃতপক্ষে আমি সুজানগর থানার অধিবাসী, সেখানে আমার সাবেক ঠিকানা। আমি খুব ভালোভাবে এই কুরবান আলী চেয়ারম্যান সাহেবকে চিনি আমি এবং জানি। আমি যতদূর জানি, আমার জানা মতে, যেহেতু ঢালারচর ইউনিয়ন একটা সর্বহারা উদ্দেশিত এলাকা, সেই কারণে আজকে দীর্ঘ 18 বছর যাবত এই ঢালারচর ইউনিয়নের প্রকৃত যে ইউনিয়ন পরিষদ কার্যালয়, সেখানে কোনো কার্যক্রম করা সম্ভব হয় নাই। না হওয়ার কারণে এই বর্তমান চেয়ারম্যান সহ অন্যান্য যারা চেয়ারম্যান হয়েছেন, তারা অস্থায়ী কার্যালয়ে কার্য সম্পাদন করে আসতেছেন। কোরবান চেয়ারম্যান তার বাঁধের হাটে, আমিনপুর থানার অন্তর্গত বাঁধের হাটে তার অস্থায়ী কার্যালয় এবং গুদামঘর ব্যবহার করে ইউনিয়ন পরিষদ ঢালারচর ইউনিয়নের সাকুল্য কার্যক্রম পরিচালনা করে আসতেছে। ইসলাম পটোল, সাবেক সভাপতি, পাবনা আইনজীবী সমিতি, পাবনা। আচ্ছা, এই বেড়ার চেয়ারম্যানের কার্যালয়টা কোথায় পরিচালিত হতো? দেখুন, আমি বেড়া থানার অধিবাসী, আমার বাড়ি মূলত বেড়া উপজেলায়। আমি জানি যে ওই ঢালারচর ইউনিয়নটা হলো নকশাল অধিষ্ঠিত এবং সেখানে ইন্টেরিয়র এরিয়া, সেখান থেকে প্রশাসনিক কাজকর্ম করা খুব দুঃসাধ্য। এই কারণে আমি জানি যে প্রায় 18 বছর যাবত ঢালারচর ইউনিয়নের যিনি চেয়ারম্যান ছিলেন এবং বর্তমান চেয়ারম্যান, ওনারা দূরবর্তী স্থান মাসুমদি ইউনিয়নের অধীন বাদেরহাট নামক স্থানে অস্থায়ী কার্যালয় এবং সেখানে তার স্থাপনা নির্মাণ করে, গোডাউন নির্মাণ করে সেখান থেকে পরিচালনা করে, যেটা প্রশাসনও জানে এবং আমরাও জেনে আসছি। কিন্তু গতকালকে আমরা শুনলাম যে সেইখান থেকে ওনার ওই গোডাউনে কিছু চাল ছিল, সেইখান থেকে যেহেতু ঢালারচর ইউনিয়নে নাই, বাড়ি আছে, এই কারণে ওনাকে আমরা মনে করি যে এটা অবৈধভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বর্তমান ব্যবসা এবং রাজনীতির সঙ্গে জড়িত, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আগে সাবেক চেয়ারম্যান ছিলাম মাসুমদি ইউনিয়ন পরিষদের। এই যে ঢালারচর ইউনিয়নের ঢালারচর কার্যালয় কোথায় ছিল? কার্যালয় জনাব কোরবান আলী চেয়ারম্যান ঢালারচর, তিনি মাসুমদি ইউনিয়নের, তার বাড়িঘর ব্যবসা বাণিজ্য মাসুমদি ইউনিয়নের মধ্যে, এবং তার অস্থায়ী কার্যালয়, সেই কার্যালয়টা মাসুমদি ইউনিয়নের বাদের হাট। দীর্ঘ আমার জানা মতে 18 বছর ওইখানে কার্যালয় উনি চেয়ারম্যান পরিচালিত করেন এবং পূর্বে যারা ছিল তারাও কাজিরহাট থেকে পরিচালনা করতেন। আমি এখন পাবনা বেড়া থানার সেই রক্তাক্ত জনপদ ঢালারচরে পুলিশ ফাঁড়িতে অবস্থান করছি। পুলিশ ফাঁড়ির আশেপাশের সাধারণ মানুষের সাথে আমি এখন
এই কুরবান চেয়ারম্যানের চাউলের বিষয়টা নিয়ে কথা বলবো। সাধারণ পাবলিক কি বলেন, আসলে ঘটনাটি সত্য না মিথ্যা? আসলে এই যে আপনি একটু বিষয়টি বলেন যে আসলে চেয়ারম্যান এই চাউলটা ডালার চরের বিগত যে সব চেয়ারম্যান ছিল অনেকে এর আগে মনে করেন দিত বেড়া থেকে, টিপু চেয়ারম্যান বেড়া থেকে দিত এবং কি কাজিরহাট থেকেও দিত। কুরবান চেয়ারম্যান এ যাবৎ যতদিন চেয়ারম্যানই করছে সে বাদেরহাটে মাল দেয়, জনগণ যা বাদেরহাট থেকে নিয়ে আসে, এবং কি আগামীকাল যে সে গতকাল যে সে চাউল পাইছে আমরা শুনছি এবং কি জনগণ সবাই জানে, আজকে ওই চাউল বিতরণ দেওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে তার এই ঝামেলা হওয়ার কারণে মনে করেন আজকে সে চাউল দিতে পারে নাই। অনেক ভালার চার ইউনিয়ন সিদ্দিকপুর বাজার জি। আসলে এই যে চেয়ারম্যানের বিষয়টা আপনার কাছে কি মনে হয়? আসলে এই বিষয়টা আমাদের জানা মতে এটা ওনার বিরোধী পক্ষ ওনার শত্রুতাই করে এই জিনিসটাই করছে, ঠিক আছে, ওনারে হেয় করার জন্য, চেয়ার কোরবানির সর্দারকে হেয় করার জন্য, ঠিক আছে, বিরোধী পক্ষ এর ই করছে, ঠিক আছে, শত্রুতাই করে, ঠিক আছে। উনি ঢালার চর ইউনিয়নে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ টাকা গরিব মানুষের অনুদান দেয়, ঠিক আছে, আর আজ তার সততার এই বিরোধী পক্ষ ওনাকে এই করছে। উনিশ তিন টার্ম চেয়ারম্যান করতেছে, ঠিক আছে, আজ 18 বছর যাবৎ যতগুলো চেয়ারম্যান ওনার ছাড়াও অন্য চেয়ারম্যান বিএনপির আমলে আছে সব ওই বাজারহাট থেকেই অস্থায়ী কার্যালয় থেকে তার বিতরণ করে, ভিজিটি কার্ড বিতরণ করে, ঠিক আছে। এটা কোথাকার কোথাকার বাজার? এটা ঢালারচর ইউনিয়ন সিদ্দিকমোড় বাজার। সিদ্দিকমোড় বাজার। আসলে এই ইউনিয়নের চেয়ারম্যানের বিষয়টা কি কিছু জানেন? হ্যাঁ জানি। কি কি জানলেন? এই ঘটনাটা টোটালি মানে অসত্য ঘটনা, মিথ্যা ঘটনা। উনি একজন ভালো মানুষ, সৎ নির্ভীক সমাজ সেবক, ঢালারচর ইউনিয়নের রূপকারী একমাত্র কুরবান চেয়ারম্যান। উনি এই ঢালারচর মানুষের দুঃখ কষ্টে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এখন আমাদের সাথে আছে, প্লাস এই দেশে যখন সন্ত্রাস চাঁদাবাজ লুটতরাজ ছিল সমস্ত কিছু মুক্ত করেছে এই কুরবান চেয়ারম্যান ঢালারচর থেকে মুক্ত করেছে। যে ঘটনাটা ঘটাইছে এটা টোটালি ষড়যন্ত্র, এটা ভিজিটি কার্ডের মাল, এটা কোনো ত্রাণের মাল না, এটা ভিজিটি কার্ডের মাল আসছে, এটা অস্থায়ী গোডাউন। ওইখানে বিগত দিনে যত চেয়ারম্যান ছিল অস্থায়ী গোডাউন বাদ্রাহাট, বিগত দিনে যত চেয়ারম্যান ছিল, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ কার্যক্রম উনি দুই টার্ম, দুই টার্মে ওইখানে অস্থায়ী কার্যক্রম আর এইখানে স্থায়ী কার্যক্রম, যাতায়াতের কারণে অনেক সময় মাল এইখানে আসে না। আর যতগুলো চেয়ারম্যান অতীতে ছিল সবাই ওই সন্ত্রাসের ভয়তে কাজিরহাট হোক বাদেরহাট নালে তীরমণি এরা অফিসে এইখানে অস্থায়ীভাবে করছে, শুধু ঢালারচর ইউনিয়ন নাম এভাবেই এই ঢালারচর পরিচালিত হচ্ছে। তিনি মাল বিতরণ করতেন বলে সাধারণ জনগণ বললেন। আমি আরেকজন জনগণের সাথে কথা বলবো। বিষয়টা আসলে আপনার কাছে জানা কি আছে? আমার এইটি আর কি, চেয়ারম্যান আমার জানার মধ্যে বাদেরহাট, বাদেরহাট থেকে আমাদের জনগণে জানাই দেয়, আমরা জনগণ জানিয়ে আসি। জি জি জি। এই ঘটনাটা আমরা হঠাৎ করে রাত্রি শুনছি 10টার পরে যে আগামীকাল মাল দিবে, সে মাল এরকম নিয়ে গেছে, এটা নিয়ে গেছি এই ফোন। এই মুহূর্তে আমরা দেখালাম এই ঢালারচর পুলিশ ফাঁড়ি, যেখানকার পুলিশদেরও এক সময় নিরাপত্তা ছিল না, এবং সেই সাথে এই এই ফাঁড়ির পুলিশদেরই কেই ধারা ধারাই নামক একটি জায়গায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধ বা পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে, সেখানে 3 জন পুলিশ নিহত হয়েছে বলেও সে আমরা জানতে পেরেছি এবং আমি নিজে সচক্ষে দেখেছি। তাই আপনাদেরকে বলবো এই ইউনিয়নে বর্তমানে যে শান্তি শৃঙ্খলা আছে সেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসেছে এই কুরবান চেয়ারম্যান, সাধারণ জনগণ তাই বললেন। এই ছিল আমার কাছে শেষ সংবাদ। আমি এই মুহূর্তে পাবনা বেড়া বাস স্ট্যান্ড এবং কলমজার এলাকায় অবস্থান করছি। এই মুহূর্তে একজন রিক্সাওয়ালার সাথে কথা বলবো, বাতেন
পৌর মেয়র তার সম্পর্কে, আসলে তার সম্পর্কে আপনি সেই লোকটি কেমন, আসলে সে আপনাদের কি উপকার করছে বলে মনে করছেন? আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই, তাকে ভালো মনে হয়েছে যেহেতু আমরা ভোট দিয়েছি, ভোট দিয়ে বানাইছি। কারণ একটা মানুষ তো সবার কাছেই ভালো হতে পারে। উনি কয়বার নির্বাচিত হয়েছে এই পর্যন্ত? আমরা সরকার থেকে দেখতেছি সে আমাদের চেয়ারম্যান, একজন লোক ভালো না হলে তো পিটপিট চেয়ারম্যান হয় না। আপনি দেখলেন একজন রিক্সা চালক বেড়া পৌরসভা মেয়রের তাকে রূপান্তরিত শহর করেছে, বুঝছেন? আমাদের রিক্সা শ্রমিকের তিনি হচ্ছে মানে প্রতিষ্ঠাতা সেক্রেটারি, ঠিক আছে? তো উনা বেড়ার উন্নয়ন করেছে, বেড়ার মডেল করেছে, বেড়া মডেল থানা করেছে, বেড়া পৌরসভা মানে বাংলাদেশের মধ্যে মনে করেন তিনটে পৌরসভা আছে, তার ভিতরে আমরা পাইছি। ইয়ে তার কী চাই, আর কিছু চাওয়ার আছে? এই ভালো কিছু বলেন তাহলে এরপরে আর ভালো কিছু লাগে না বলে আমি মনে করছি। আমি আরও দু একজনের সাথে কথা বলবো, সাধারণ মানুষ। আপনারা যদি বেড়া পৌর মেয়র সম্পর্কে কথা বলতে চান আসুন বলেন। সে একজন অনেস্ট সৎ ব্যক্তি, বেড়া পৌরসভা রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে তার অগ্রগতি ভূমিকা আছে, এবং সে একজন সৎ অনিষ্ট ব্যক্তি। তার নামে যে প্রচারণাগুলো হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা। কথা বলবো, আসলে বেড়া পৌর মেয়র কেমন? আসলে খুব ভালো মানুষ, খুবই উদার মানুষ, উদার ধরনের মনের মানুষ। উনি সহযোগিতা করে এবং গরিবদের পাশে দাঁড়ায়। এই মুহূর্তে আরেকজন দর্শকের সাথে কথা বললাম, আমার এখানে অনেক এই বেড়ার মানুষ জমে গেছে। আমরা যেটা জেনেছি যে বেড়ার পৌর মেয়রকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, আসলে এটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। এই এখানেকার মানুষজন বলছে বেড়া পৌর মেয়র ভালো এবং তাদের তার কর্মসূচি কর্মকাণ্ডগুলো ভালো আছে। আমি এই মুহূর্তে বেড়া পৌরসভার মধ্যে এই চৌরাস্তা, এটি হচ্ছে চৌরাস্তা এবং সাঁথিয়া বেড়ার মাঝামাঝি করমজা ইউনিয়নের মধ্যে অবস্থান করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।